দেখুন, যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনে ব্রিটিশ তরুণীর ইসলাম গ্রহণ, মানুষ জন্মগতভাবে বা প্রকৃতিগতভাবে মহৎ গুণ, ন্যায় বিচার ও সৌন্দর্যের অনুরাগী এবং সব ধরনের নোংরা বা মন্দ বিষয়কে ঘৃণা করে। ইসলামও একটি পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে সব ধরনের উন্নত মূল্যবোধ, নৈতিকতার বিকাশ ঘটানো এবং সব ধরনের মন্দকে প্রতিরোধের জন্য নানা বিধিনিষেধ দিয়েছে। তাই ইসলাম ধর্ম মানব প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। ইসলাম সম্পর্কে গবেষণা করতে গিয়ে মানব প্রকৃতির সঙ্গে এ ধর্মের সঙ্গতিসহ নানা গুণ ও মূল্যবোধ প্রতিপালনকারী এই মহান ধর্মের পরিপূর্ণতা সম্পর্কে অভিহিত হয়ে মুগ্ধ হচ্ছেন অনেক অমুসলিম এবং তারা গ্রহণ করেছেন এই অকৃত্রিম ধর্ম। ব্রিটিশ নওমুসলিম মিসেস নাতাশা হচ্ছেন এমনই এক সৌভাগ্যবানদের একজন। তিনি এ প্রসঙ্গে বলেন, 12 বছর বয়স থেকেই আত্মিক ও ধর্মীয় বিষয়ে চিন্তাভাবনা করতাম। আমার ধর্ম বিশ্বাস ছিল কেবল এটাই যে আমি আল্লাহ বা স্রষ্টার প্রতি বিশ্বাসী ও ঈশা মাসী ও মানব জাতির ত্রাণকর্তা। যতই বড় হচ্ছিলাম ততই এই বিষয়ে বেশি পড়াশোনা করছিলাম। বিভিন্ন উৎস থেকে পড়াশোনা করতে গিয়ে একবার এটা জানতে পারি যে ঈসা আল্লাহ সালাম খোদা নন, বরং আল্লাহর একজন নবী, এবং তারপরেও একজন নবী এসেছেন এবং সেই নবী আসার সুবাদে খোদ ঈসা আল্লাহ সালামই দিয়ে গেছেন। তাই ঈসা আল্লাহ সালাম এর পরে যে নবী এসেছেন সে বিষয়ে গবেষণা করতে উদ্যোগী হলাম, আর এই গবেষণায় আমাকে মুসলমানে পরিণত করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে তরুণ থাকা অবস্থায় একজন খ্রিস্টান পাদ্রীর সাক্ষাতের ঘটনাও দৃষ্টি আকৃষ্ট করে নাতাশার। ইতিহাসে এসেছে, তরুণ বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিব রাজিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সিরিয়ার দিকে গিয়েছিলেন। তারা এক জায়গায় বিশ্রামের জন্য থেমেছিলেন। সেই এলাকায় থাকতেন বুহইরা নামক এক পাদ্রি। এই পাদ্রির সঙ্গে তাদের পরিচয় ঘটে। বুহইরা ছিলেন খাঁটি খ্রিস্টান ও জ্ঞানী। বুহইরা কুরাইশি কাফেলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি ও ভাবুক প্রকৃতির চেহারা দেখে তার দিকে যান ও কয়েকটি প্রশ্ন করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে দেখার অনুরোধ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে বিশেষ চিহ্নের ওপর নজর পড়তেই তিনি বেশ আবেগ ও উত্তেজনা নিয়ে বলে ওঠেন, হ্যাঁ, এটাই সে চিহ্ন যার বর্ণনা আমাদের ধর্মগ্রন্থে নিখুঁতভাবে এসেছে। এরপর বুহইরা সবিষয়ে প্রশ্ন করেন আবু তালিব রাজিয়াল্লাহু তাআলা আনুকে, এই তরুণ কে? আবু তালিব বলেন, আমার সন্তান। বুহইরা বলেন, না না, এই যুবকের পিতা তো বেঁচে থাকার কথা নয়। আবু তালিব হতবাগে সুরে বলেন, আপনি কিভাবে জানলেন? হ্যাঁ, সে আমার ভাতিজা, তার পিতা তার জন্মের আগেই মারা গেছেন। বুহইরা বলেন, এই শিশুর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, ইনি হচ্ছেন সেই নবী যার নাম ও যার বাবার এবং দাদার নাম ধর্মীয় বই পুস্তকে পড়েছি, ইনি হলেন প্রতিশ্রুত সেই নবী। এই নবী আসারই সুসংবাদ দিয়ে গেছেন ঈসা আল্লাহ সাল্লাম। এই কাহিনী নাতাশাকে গভীরভাবে প্রভাবিত করে। এরপর তিনি ইসলাম ও মুসলমান সম্পর্কে জানার জন্য আরও বেশি আগ্রহী ওঠেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম চরিত্র গুণাবলী নাতাশাকে ইসলামের প্রতি গভীরভাবে আকৃষ্ট করে। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।